দোয়া কবুল হবে, আলহামদুলিল্লাহ দোয়া করলে কবুল হবে। তবে দোয়া কবুলের জন্য মন থেকে দোয়াটা করতে হবে, এক নম্বর শর্ত। অর্থাৎ মুখস্থ দোয়া নয়, যেটা কোনো রকম শুনে আসছি বলে দিলাম, এটা না, মন থেকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তো দুরুদ পড়লে দোয়াটা কবুল, হাদিসে আসছে এটা কবুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াটা আটকে থাকে, যতক্ষণ পর্যন্ত না দুরুদ পড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা কবুল হচ্ছে না। তাহলে দোয়া কবুল হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে দুরুদ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে সালাত পড়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লে দোয়াটা কবুল হবে, সেটা আগে হতে পারে পরে হতে পারে। আপনি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ বলে দোয়া করেন, আর শেষে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলা মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বলেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পুরোটা পড়েন, দুরুদ ইব্রাহিম পুরোটা পড়েন, কোনো সমস্যা নেই। অর্থাৎ উত্তম হচ্ছে, একজন মানুষের উত্তম হচ্ছে দোয়া কবুল করানোর জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে বের করা, সময় বের করা, এই সময় দোয়া কবুল হয়, এই অবস্থায় দোয়া কবুল হয়, এই পদ্ধতিতে দোয়া কবুল, এগুলি খুঁজে বের করা। এই জন্য একজন মানুষ যখন যেমন আজানে একামতের মাঝখানে দোয়া কবুল হয় এবং সলাতের শেষ বৈঠকে দোয়া কবুল হয়, সেজদার মধ্যে দোয়া কবুল হয়, বৃষ্টি নাজিল হওয়ার সময় দোয়া কবুল হয়, বিপদে আপদে দোয়া কবুল হয়, মাজলুম হলে দোয়া কবুল হয়, এবং মানুষের যখন মন নরম হয় তখন দোয়া কবুল হয়, আরাফার মাঠে দোয়া কবুল হয়, মুজদালিফাতে দোয়া কবুল হয়, এবং হারামের তওয়াফের সময় দোয়া কবুল হয়, এবং সফা মারওয়াতে দোয়া কবুল হয়, অনুরূপভাবে যখন ন্যাক কোনো আমল করবেন তার ওসিলা দিয়ে দোয়া করলে সেটা কবুল হয়, এগুলি সবই কবুল হওয়ার কারণ। এর মধ্যে একটি কারণ হচ্ছে দুরুদ পড়লে দোয়াটা কবুল হয়, একটি কারণ, এটা দুরুদ অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুরুদ পড়লে দোয়াটা কবুল হয়, এবং সেই দুরুদটা যদি সব জায়গায় পড়া হয় যেখানে দোয়া কবুল হয় আরও উত্তম, আর যদি এগুলি কোথাও নাও পড়া তারপর সেটা দোয়া কবুল হওয়ার জায়গাতে দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আর যেখানে দোয়া কবুল হওয়ার অন্য কোনো মাধ্যম পাননি সেখানে শুধুমাত্র দুরুদ পড়ে আপনি দোয়াটা করবেন, তার দুরুদের শেষে দোয়া শেষে আবার দুরুদ করবে, দুরুদ পড়বেন, তাহলে দোয়াটা দুই দুরুদ কবুল হবে, সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যাবে। এইভাবে দোয়া কবুলের জন্য মন মানসিকতা নিয়ে যে আমার দোয়া কবুল হচ্ছে বিশ্বাস করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলে দোয়াটা কবুল হবে। আর আপনি বলেছেন প্রত্যেক দোয়ার জন্য আলাদা দুরুদ পড়তে হবে, না, আপনি প্রত্যেক সময়ের জন্য যখন দোয়া করছেন এই এই দোয়ার সাথে অনেকগুলো দোয়া একসাথে করেছেন ধরেন, তাহলে একটা দোয়া পড়লে হবে, আগে এবং পরে দুরুদ থাকলে সবচেয়ে ভালো, কারণ আগে দুরুদ কবুল হবে আপনার দোয়াটাও কবুল হয়ে যাবে। আলাদা আলাদা প্রত্যেক দোয়ার জন্য আলাদা দুরুদ পড়বেন না, এটা এইভাবে সুন্নত না। সুন্নত হচ্ছে দোয়া যতগুলো করবেন সাথে সাথে দুরুদ থাকবে শেষে, অথবা প্রথমে শেষে দূর থাকলে মাঝখানে অনেক দোয়া করবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে প্রশ্নের উত্তর, আশা করি আপনি বুঝে আসছেন।